এতজন এখানে হ্যাঁ ম্যাম পাঠিয়ে পার্টিসিপেন্ট, দেবো। এতজন পার্টিসিপেন্ট রয়েছো, 3 দিন ধরে হোমওয়ার্ক দিয়েছি, আমি তো হোমওয়ার্কের রেসপন্সই সেরকম পাচ্ছি না। যাই হোক, করে আমাকে পাঠাবে, আমি হোমওয়ার্কের সলিউশনটা দিয়ে দিয়েছি, কারণ যদি আটকায় কিছু দেখার জন্য, বাট করে আমাকে অবশ্যই তোমরা পাঠাবে। আমি সলিউশন দিয়েছি মানে এই নয় যে আর পাঠাবে না, আমি পাঠাবে আমাকে পার্সোনালি, ঠিক আছে? তাহলে আর যারা করেছো, যেটুকু করেছো, তাতে কি কিছু আটকেছে, কোনো বন্ডিং বুঝতে সমস্যা? না না ম্যাম এখনো তো সেরকম সমস্যা হয়নি। আচ্ছা, আর যে দুজন পাঠিয়েছিল, আমার নামগুলো ঠিক মনে পড়ছে না, তাদের আমি তারা কারেকশনগুলো দেখে নিয়েছিলে, হোমওয়ার্কের আমি যে অ্যান্সার দিয়েছিলাম? হ্যাঁ ম্যাম দেখে নিয়েছি। হ্যাঁ, কিছু বুঝতে বোঝা গেছে ভুলগুলো? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা, ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করে নেবে, আরও একজন মনে হয় পাঠিয়েছিল। যাই হোক, ওকে, তাহলে ম্যাম আমার বলো। একটা ডাউট ছিল, কোভ্যালেন্ট বন্ডে যেটা আপনি একটা দিয়েছিলেন H2O2, ওইটা আমার একটু প্রবলেম হচ্ছিল, H2O2 যেটা। হ্যাঁ, কী প্রবলেম হচ্ছে বলো, বন্ডিংটা করতে পারছো না? না ম্যাম বন্ডিংটা করতে পারছিলাম না। H2O2, আমি পুরোটা তুমি নিজে করবে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি জাস্ট অ্যারেঞ্জমেন্টটা কীরকম হবে। হ্যাঁ, ওকে ম্যাম। এইটা দেখতে পেয়েছো? হ্যাঁ, এইটা হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম ঠিক আছে। ঠিক আছে। তাহলে আর কারোর কিছু প্রবলেম? এটা করে নি, এখানে লোন পেয়ার, বন্ড পেয়ার, যা যা ইলেকট্রনস বসানোর আছে সেগুলো সব বসাবে, ঠিক আছে? আর কারোর কোনো বন্ডিং নিয়ে প্রবলেম? আমি দেখবে তোমরা যে হোমওয়ার্কের আমি অ্যান্সার শিটটা পাঠিয়েছি, ওর মধ্যে তোমাদের হোমওয়ার্ক ছাড়াও আরও অনেকগুলোর এলিমেন্টসের বন্ডিং আমি দিয়ে পাঠিয়ে দিয়েছি, প্লাস সিগমা বন্ড, পাই বন্ড, ওগুলোও পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, হাইড্রোজেন বন্ডিং দেখেছো হ্যালো তোমরা ম্যাম, কেউ? ম্যাম বলছি আমার বন্ডিং নিয়ে কোনো সমস্যা নেই, বাট এই আগের দিন যে হোমওয়ার্ক এটা দিয়েছিলেন ম্যাম, সেখানে Li2 এর Li+2 এর একটা এক্সাইটেড স্টেট ছিল, ওটাই বলছিল আর কি। ওইটায় তো Li2 এর এক্সাইটেড স্টেটে N=2 কেন হচ্ছে এটা একটুখানি বলে দিন খালি, মানে কি আরো তো ছিল অন্য তো কিছু হতে কোশ্চেনটা? পারত। কোশ্চেন আমাকে দেখতে হবে একবার, তাহলে ওয়েট 3 নম্বর ওয়েট, কোশ্চেনটা। 1 মিনিট, হ্যাঁ আমি দেখে নিই কোশ্চেনটা। কোশ্চেনটা আমি গ্রুপে পাঠিয়েছিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ আর কারো সব কিছু প্রবলেমটা দেখতে পারো, দেখে আমি বলতে পারো, তারপরে আমি নতুন শুরু করব। হ্যাঁ বলো, কি সমস্যা বলছো? স্যার ম্যাম Li2 এর যে এক্সাইটেড স্টেট বলেছে, ওখানে N=2 কেন হচ্ছে এক্সাইটেড অবস্থায়? লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত হয়? 3। সেখান থেকে দুখানা বেরিয়ে গেল, মানে একটাই আছে, ওয়ান আর ওয়ান ইলেকট্রনিক ইয়ে হয়ে যাবে ওটা। এবার সেইখান থেকে মানে এক্সাইটেড স্টেট মানে এনার্জি দিচ্ছে, তাহলে এনার্জি স্টেটে মানে অন্য কিছু তো হতে পারতো, মানে 3 বা 4 কেন হলো না, আমার এটাই প্রশ্ন। N=1 থেকে এনার্জি দিচ্ছে বলে হ্যাঁ, N=2 হচ্ছে। এখানে Li এর 3টে আছে তো, তো এটা দেখো, এদের এর নিয়ারেস্ট নোবেল গ্যাস কি আছে? হিলিয়াম, হিলিয়াম, হ্যাঁ ঠিক আছে? তাহলে হিলিয়ামে কটা ইলেকট্রন থাকে? দুটো, দুটো ঠিক আছে? তো এ ম্যাক্সিমাম যতগুলি ইলেকট্রন ডোনেট করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে +1 করলে হিলিয়ামের মতো কনফিগারেশন হবে। এটা হলে এর ইকুইভ্যালেন্ট কনফিগারেশন হয়। হ্যাঁ ম্যাম Li প্লাস মানে, Li 2+ মানে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন পড়ে থাকবে, দুটো ইলেকট্রন একটাই। ডোনেট করে হ্যাঁ দিল,
আর কি আর কি পসিবল? এলআই 3+ কি পসিবল? না 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 আর তো ইলেকট্রন ডোনেট করতে পারবে না, পারবে না। হ্যাঁ ঠিক আছে? তার জন্য এখানে ম্যাক্সিমামটা নিয়েছে, মানে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন ডোনেট করতে পারবে। না ম্যাম, ওটা বলছি না, আমি বলছিলাম যে ওখানে ওই এক্সাইটেড স্টেটের যে হুম, যে কোশ্চেনটা কোনটা? ছিল, হুম বলো। 3 নম্বরটা, হুম ওই ওটাই স্যার, ওটাই ম্যাম। দেখুন লাস্ট এরটা যেটা বলেছে, দ্য পসিবল এনার্জি ভ্যালু ইন ইলেকট্রন ইন দ্য এক্সাইটেড স্টেট অফ হুম এলআই 2+ ইজ। হুম Li2+ is, হ্যাঁ, সেখানে হ্যাঁ n এবার, এর ভ্যালু 2 নিয়েছে কেন? হ্যাঁ 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 আচ্ছা, কারণ এখানে একটা এই ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s1, ঠিক আছে? এখানে Li3+ হয়ে যাচ্ছে বলে যে, বা সরি, Li2+ হয়ে যাচ্ছে যে 1 নেবে সেরম না, এটার ভ্যালেন্স সেলের যেটা এর নাম্বার, আচ্ছা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেটা নিচ্ছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ওটাই নিয়ে নিচ্ছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক ভ্যালেন্স আছে ম্যাম, সেলের ঠিক জন্য, আছে ঠিক আছে? ঠিক আছে। হুম, আর কারোর কিছু প্রবলেম নেই তো? আমি নেক্সট টপিকে চলে যাব। ওকে, হুম, আচ্ছা, দেখো, তোমাদের বন্ডিং প্রায় শেষের পথেই, সলিড সলিড পার্টটা বাকি রয়েছে, তাই আমি লিখেই রেখেছি যে সলিড স্টেট আমরা আজকে শুরু করব। আচ্ছা, আমরা জানি তোমরা স্টেটস অফ ম্যাটার পড়েছো আশা করি। স্টেটস, এখানে একটু বলে দিই, স্টেটস অফ ম্যাটার ছোটবেলা থেকে পড়ছো, মানে আমার যেটা পদার্থের অবস্থা বলে, যারা বাংলা মিডিয়াম থেকে পড়েছো, পদার্থের অবস্থা। আমরা বেসিক কনসেপ্ট অনুযায়ী কি কি জানি যে তিনটে স্টেটস অফ ম্যাটার হয়, কি কি? সলিড, সলিড, লিকুইড, গ্যাস। লিকুইড, গ্যাস। লিকুইড অ্যান্ড গ্যাস, ঠিক আছে? তো এর মধ্যে শুধু এইটা তোমাদের সিলেবাসে আছে, লিকুইড আর গ্যাস নয়, এ দুটো নয়। হুম, সলিডটা, শুধু সলিড স্টেটটা আমাদের সিলেবাসে আছে। তো সলিড আমরা কাদেরকে বলি, কারো জানা আছে সলিডের ডেফিনেশন? কাকে বলি সলিড? যার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা সব থেকে বেশি হয়। হুম, সলিডের ডেফিনেশন হচ্ছে যে স্টেটস অফ ম্যাটারের মধ্যে যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস আছে, ঠিক আছে? এই টার্মটা ইম্পর্টেন্ট। ম্যাম যে অবস্থাটায় আর কি এক স্থান থেকে অন্য স্থানে মুভ করতে পারে না স্টেট, মানে ইয়েটা। হ্যাঁ, আমরা যদি সায়েন্সের বেসিক ডেফিনেশন বলি, তাহলে বলতে হবে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, যে স্টেটস অফ ম্যাটারের ক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো কি থাকে? ক্লোজলি প্যাকড। এটা হচ্ছে সায়েন্টিফিক ডেফিনেশন। আমি প্রপার ডেফিনেশন তোমাদের একদম নোট বানিয়ে পাঠিয়ে দেবো। হুম, তো এটা জাস্ট আমি এখানে বোঝানোর জন্য বলছি, কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস ক্লোজলি প্যাকড যাদের থাকে তাদেরকে আমরা বলবো সলিড। ওকে, মানে এদের মধ্যে ইন্টারমলিকুলার যে ফোর্স অফ অ্যাট্রাকশন হয় সেটা ম্যাক্সিমাম। এই যে তিনটে আমরা সলিড, লিকুইড, গ্যাস, তার মধ্যে সলিডে সব থেকে ম্যাক্সিমাম হয় এদের ফোর্স অফ অ্যাট্রাকশন, লিকুইডে এর থেকে একটু কম, আর গ্যাসে সব থেকে কম। হুম, গ্যাসের ক্ষেত্রে সাধারণত ভ্যান্ডারওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, যেটা খুবই লেস একটা ফোর্স অফ অ্যাট্রাকশন। আচ্ছা, এবার সলিড যে আমরা বলছি, সলিড, সলিডের কিছু প্রপার্টিজ আছে, তবেই আমরা তাদেরকে সলিড বলবো, ঠিক আছে? প্রপার্টিজগুলো আমাদের জানতে হবে যে সলিডের কী কী প্রপার্টিজ। আচ্ছা, সবেরই কিন্তু এক্সেপশন হয়, এক্সেপশন দিয়ে কোনোদিন ডেফিনেশন হয় না। সায়েন্সের ক্ষেত্রে যে সাবজেক্টে তুমি পড়ো, দেখবে প্রত্যেকটা ল বা প্রত্যেকটা থিওরি, প্রত্যেকটার এক্সেপশন থাকে। তো এক্সেপশনে যাচ্ছি না, আমি এমনি প্রপার্টিগুলো বলছি যে বেসিক্যালি ম্যাক্সিমাম সলিডের ক্ষেত্রে কী কী দেখতে পাই। তো সলিডের শেপ, সাইজ অ্যান্ড ভলিউম, এটা কি হয়? ডেফিনাইট, মনে রাখবে, এগুলো দিয়ে ছোট ছোট এমসিকিউ আসে। শেপ, সাইজ আর ভলিউম ডেফিনাইট হবে।
কম্প্রেসিবিলিটি লো হবে। কম্প্রেসিবিলিটি লো মানে ধরো আমরা একটা চক নিয়েছি বা এরকম এরকম কিছু একটা নিয়েছি, আয়রন রড বা কিছু একটা, আমরা এটাকে দুদিক দিয়ে আমাদের আমি যদি কম্প্রেস করতে চাই, ঠিক আছে, মানে দুদিক দিয়ে যদি প্রেশার অ্যাপ্লাই করতে চাই, তাহলে এটা কম্প্রেস ইজিলি হবে না। যেটা ইজিলি কম্প্রেস হয়ে যায় তাদেরকে হাই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর আছে তাদের বলা হয়, এদের কম্প্রেসিবিলিটি কী হয় লো হয় সলিডের ক্ষেত্রে, যেটা গ্যাসের ক্ষেত্রে সব থেকে হাই হয়, লিকুইডের মাঝামাঝি থাকে। এদের ফ্লেক্সিবিলিটি থাকে না বললেই চলে, কিছু কিছু আছে থাকে, তাও ফ্লেক্সিবিলিটি কী হয় ফ্লেক্সিবিলিটিও লো হয়। কোনো পয়েন্টে কিছু ডাউট থাকলে বলবে। লো ডিফিউশন, ডিফিউশন জানো তো গ্যাসের ক্ষেত্রে হয়, মানে ছড়িয়ে পড়ার ক্ষমতা, যেটা সলিডের প্রায় থাকে না বললেই চলে। আচ্ছা এদের ক্ষেত্রে আমি শর্টে লিখছি মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্টকে শর্টে এমপি, বয়লিং পয়েন্টকে বিপি বলে, এটা জানো তো। মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট কী হয়, হাই হয় সলিডের ক্ষেত্রে, এদের মেল্ট করতে বেশি এনার্জি দিতে হয়। আচ্ছা এরা গুড কন্ডাক্টরস হয়, হিট অ্যান্ড ইলেকট্রিসিটির। আর লাস্ট যেটা বললাম কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস আর ক্লোজলি প্যাকড, ক্লোজলি প্যাক থাকে, এই সাতটা প্রপার্টি মনে রাখতে হবে। আবার আমি রিপিট করছি, শেপ আর সাইজ এদের, শেপ সাইজ অ্যান্ড ভলিউম ডেফিনাইট হবে। হ্যাঁ একটা চক বা একটা আয়রন রডের শেপ ওটা যেরকম থাকবে, স্কোয়ার যদি হয় বা সরি কিউব যদি হয় বা কিউবয়েডিয়াল যদি হয়, তাহলে সেই শেপেরই থাকে, ওটা চেঞ্জ হয় না। ওকে, যেমন লিকুইডের ক্ষেত্রে লিকুইডকে আমরা যে কন্টেনারে রাখবো বা যে যেখানে রাখবো সেটার মতো শেপ অ্যাটেন করে, তো এদের ক্ষেত্রে কিন্তু শেপ সাইজ ভলিউম ডেফিনাইট থাকে, চেঞ্জেবল নয়। কম্প্রেসিবিলিটি লো মানে এদের কম্প্রেস করা যায় না বললেই চলে, ফ্লেক্সিবিলিটিও কম থাকে, ফ্লেক্সিবল হয় না, ডিফিউশন লো, মেল্টিং বয়েলিং পয়েন্ট হাই, এরা হিট আর ইলেকট্রিসিটির গুড কন্ডাক্টরস হয়, আর পার্টিকেলস আর ক্লোজলি প্যাকড। কোনো ডাউট অসুবিধা আছে এই প্রপার্টিসগুলো নিয়ে? আচ্ছা এবার আমরা সলিড স্টেটের ক্লাসিফিকেশনে চলে আসব। সলিডকে আমরা ব্রড এন্ড ক্যাটাগরিতে দুটো ভাগে ভাগ করতে পারি। হচ্ছে ক্রিস্টালাইন সলিড, আর একটা হয় অ্যামরফাস সলিড। তো এদের ডিফারেন্সটাই তোমাদের সিলেবাসে আছে, তো আমি এদের কম্পেয়ার করে এদের সম্পর্কে পড়বো, কাদের আমরা ক্রিস্টালাইন সলিড বলি আর কাদের। ফার্স্টলি ক্রিস্টালাইন সলিডদের প্রপার্টি আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাচ্ছি। ক্রিস্টালাইন সলিড যারা হয় তাদের মলিকিউলসগুলোর অ্যারেঞ্জমেন্ট রেগুলার হয় ইন লং রেঞ্জ, রেগুলার
এদের ক্ষেত্রে হচ্ছে, এদের ক্ষেত্রেও রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকে। রেগুলার অ্যারেঞ্জমেন্টই থাকে, বাট ফর শর্ট রেঞ্জ। এটা ব্যাপারটা কিরকম দেখো, আমি এখানে একে বোঝাচ্ছি। ধরো আমি এখানে ব্ল্যাক দুটো কালার দিয়ে বোঝাচ্ছি, তাহলে বুঝতে পারবে। জয়েন হতে চাচ্ছি, ম্যাম কিছু শোনা যাচ্ছে না। আমি কিছু বলছিও না, আমি ড্র করছি। আচ্ছা দেখো, তাহলে আমি কি বললাম, রেগুলার অ্যারেঞ্জমেন্ট ফর কনস্ট্যান্ট পার্টিকেলস ফর লং রেঞ্জ। দেখতে পাচ্ছ অ্যারেঞ্জমেন্টটা, এখানে ব্ল্যাক রেড, ব্ল্যাক রেড, রেগুলার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এইভাবে অ্যারেঞ্জ থাকে পার্টিকেলসগুলো। ঠিক আছে, আমি এখানে ব্ল্যাক রেড লিখছি মানে এরকমই থাকে, এরম নয়, মানে পার্টিকেলসগুলো বোঝানোর চেষ্টা করছি যে এরকম অল্টারনেটিভ অর্ডারে সিমিলার, মানে লং রেঞ্জে একই রকম অর্ডারেই থাকে। ঠিক আছে, এটা ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে দিয়ে ক্রিস্টাল তৈরি করে। আর এদেরও রেগুলার, দেখো যখন রয়েছে মানে রেগুলার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বাট সেটা কম রেঞ্জের জন্য, এরকম টাইপের এরা এইভাবে অ্যারেঞ্জ থাকে। সেকেন্ড পয়েন্ট, এদেরকে আমরা ট্রু সলিড বলে থাকি। আর এদেরকে বলা হয় সিউডো সলিড। ঠিক আছে, বা আরেকটা টার্ম আছে সুপার কুল লিকুইড। কেন এটা ট্রু সলিড? যেমন ধরো আয়রন, আয়রনের যদি একটা বার হয়, সেটা এরকম সিলিন্ড্রিক্যাল শেপের হলে সেটা সবসময় সিলিন্ড্রিক্যাল শেপেরই থাকবে, মানে আজকে সিলিন্ড্রিক্যাল আছে, এক বছর পর ওটা অন্য কোনো শেপের হয়ে যাবে, সেটা হয় না। ঠিক আছে, এটা যদি আয়রন টিউব হয়। বাট অ্যামরফাস সলিডের ক্ষেত্রে কি হয়, লাইক এক্সাম্পল হচ্ছে গ্লাস। তো গ্লাস তোমরা হয়তো জানবে যে গ্লাসকে প্রচুর হাই টেম্পারেচারে লিকুইফাই করে তারপরে ওটাকে বিভিন্ন শেপ দেওয়া হয়। হ্যাঁ, তো গ্লাস হচ্ছে একটা অ্যামরফাস সলিডের এক্সাম্পল। গ্লাসের যদি কাঁচ তোমরা দেখে থাকো, অনেক বছর ধরে কারোর বাড়িতে যদি কাঁচের গ্লাসের কোনো উইন্ডো শিল্ড বা কিছু থাকে, তো সেটা বছর মানে বছর যেতে যেতে কি হয়, নিচের দিকটা ঠিক হতে থাকে, যেরকম লিকুইড কি হয় উপর থেকে নিচের দিকে ফ্লো হয় না, তো সেরকমই গ্লাসও হয় যে এটা থিকনেস নিচের দিকে আস্তে আস্তে বাড়তে থাকে আর ওপরে থিকনেস কমে যায়। এটা যদি খেয়াল করে দেখতে পারো, অনেকের যাদের বাড়িতে অনেক দিন ধরে গ্লাসের কিছু রয়েছে, গ্লাসের শিল্ড থাকলে বেসিক্যালি বোঝা যায়। তো যাই হোক, এরকম এক্সাম্পল আমরা গ্লাসের ক্ষেত্রে পাই। তো এইগুলোকে বলে সিউডো সলিড, ট্রু সলিড এরা নয়, অ্যামরফাস যারা হয়। দেন পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে, এদের মেল্টিং পয়েন্ট হয় শার্প। শার্প মানে, শার্প মানে হচ্ছে ধরো একটা একটা কোনো সলিডের মেল্টিং পয়েন্ট আমি জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তো সেই সলিডটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডেই পুরোপুরি মেল্ট করে যাবে।
ঠিক আছে? কোনো পার্ট মেল্ট হবে হবে না, লিকুইফাই হবে না, এরকম নয়, পুরোটাই মেল্ট করবে অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জন্য বলছে শার্প, শার্প মানে একটা পার্টিকুলার টেম্পারেচারে এটা পুরোপুরি মেল্ট করে যায়। কিন্তু অ্যামরফসের ক্ষেত্রে কি হয়, এদের মেল্টিং পয়েন্ট রেঞ্জে থাকে, ঠিক আছে, রেঞ্জে। কেন? যেমন ধরো প্লাস্টিক, প্লাস্টিকের ক্ষেত্রে তোমরা দেখবে আমরা যদি প্লাস্টিককে গরম করি, তাহলে প্রথমে সেটা কি হয়, আস্তে আস্তে গলতে শুরু করে, ঠিক আছে, তারপরে কিছু পার্ট আগে গলে পুড়ে যায়, গলে যায়, তারপরে আরেকটা পার্ট, পুরো পুরোটা একসাথে মেল্ট করে না। হ্যাঁ, তো প্লাস্টিক হচ্ছে একটা অ্যামরফাসের এক্সাম্পল, গ্লাসও ওরকমই। তো এদের মেল্টিং পয়েন্টটা একটা এরকম, প্রথমে আস্তে আস্তে বাড়বে, টেম্পারেচার বাড়ালে মেল্ট হতে 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 তারপরে পুরোপুরি মেল্ট হয়ে যায়, এইভাবে এটা আমরা দেখতে পাই। আচ্ছা, দেন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এদের এরা হয় অ্যান আইসোট্রপিক ইন নেচার। অ্যানাইসোট্রপিক মানে হচ্ছে কি, এদের ডিফারেন্ট মানে ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে আমরা ডিফারেন্স দেখতে পাবো, ফিজিক্যাল শোজ। আচ্ছা, অ্যানাইসোট্রপিক কেন, কারণ হচ্ছে এদের, এই দেখো আমরা উপরে যে ডায়াগ্রামটা এঁকেছিলাম, এটার যদি আমরা ডিফারেন্ট ডিরেকশনে আমি এদেরকে দেখি, তাহলে এদের আলাদা আলাদা ফিজিক্যাল প্রপার্টি দেখতে পাবো। যেমন আমরা যদি এই দিক থেকে এদিকে যাই, তাহলে কি দেখতে পাচ্ছি অ্যারেঞ্জমেন্টটা, দেখো প্রথমে একটা ব্ল্যাক রয়েছে, তারপর রেড, তারপর ব্ল্যাক, রেড ব্ল্যাক, এইভাবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি আবার এইভাবে ডায়াগোনালি যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, পরপর ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, ঠিক আছে। আবার এইখান দিয়ে যদি যাই, তাহলে আবার দেখতে পাচ্ছি রেড রেড রেড। তাহলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে দেখলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এদের ক্ষেত্রে প্রপার্টিজ আলাদা আলাদা দেখতে পাবো, এটাকে বলে অ্যানাইসোট্রপিক ইন নেচার। ওকে, আর এদের ক্ষেত্রে অপোজিট হয়, এদেরকে বলা হয় আইসোট্রপিক ইন নেচার, সিমিলার প্রপার্টিজ আমরা মোটামুটি দেখতে পাই। আর লাস্ট হচ্ছে এক্সাম্পল, NaCl, ম্যাক্সিমাম যেগুলো ক্রিস্টালাইন ফর্মে থাকে, ক্রিস্টাল মানে জানো তো, যেমন সুগারের ক্রিস্টাল হয়, হ্যাঁ, NaCl এর ক্রিস্টাল হয়, যেটা আমরা খাবার টেবিল সল্ট খাবার হিসেবে ইউজ করি। দেন কোয়ার্টজ, মার্বেল, আর এদের এক্সাম্পল হচ্ছে রাবার, চক, প্লাস্টিক, এগুলো। আচ্ছা, এখানে দুটো দেখো, চক আর এখানে মার্বেল, তোমরা নিশ্চয়ই জানো যে চক আর মার্বেলের দুটোরই কনস্টিটিউয়েন্ট কি হয়, একই হয়, কি জানো, ক্যালসিয়াম কার্বনেট, দুটোই কনস্টিটিউয়েন্ট একই, বাট এদের ওই অ্যারেঞ্জমেন্টের জন্য, মলিকুলার অ্যারেঞ্জমেন্ট আলাদা হওয়ার জন্য ক্রিস্টালাইন, কারণ মার্বেলকে দেখবে আমরা ইজিলি ব্রেক ডাউন করতে পারবো না। হ্যাঁ, এই বিভিন্ন যে প্রপার্টিজগুলো আমরা দেখলাম, ট্রু সলিড, সব প্রপার্টিজের ক্ষেত্রে ফলো আপ হবে। কিন্তু চক ইজিলি ব্রেকেবল, ভেঙে যায় তাড়াতাড়ি, হ্যাঁ, ওটা হচ্ছে অ্যামরফাস ইন নেচার, দুটোই কিন্তু ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। দেখো, বুঝতে পেরেছো ক্রিস্টালাইন সলিড আর অ্যামরফাস সলিড কাদেরকে বলে, কি ব্যাপার, অনেক সময় আইডেন্টিফাই করতে দেয়, ডিফারেন্সও ডিফারেন্স লিখতে দেবে না, তো এরকম আইডেন্টিফাই মানে এদের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো এরকম কম্পেয়ার করে পড়লাম।
ওকে ম্যাম ট্রু সলিডটা আর একবার একটু বলবেন। ট্রু সলিড মানে হচ্ছে এরা মানে থ্রু আউট লাইফ টাইম একই রকম শেপের একই রকম ক্যারেক্টারিস্টিক্স এদের মধ্যে আমরা দেখতে পাবো, ঠিক আছে? যদি আমাদের বাইরে থেকে কোনো এক্সটার্নাল কি বলে কেমিক্যাল অ্যাক্টিভিটি বা অন্য কিছু না হয়, আমরা যদি নর্মালি রেখে দিই তো এটা একই রকম থাকবে। যেমন আয়রন টিপ, আয়রনে তো আমরা অক্সিজেনের প্রেজেন্সে রাখলে, ওয়াটার ভেপারের প্রেজেন্সে রাখলে সেটা রাস্ট পড়ে, সেটা নয়। নর্মালি ধরো এটা আমরা রেখেছি, যেটা আমি বলছিলাম, যেটা সিলিন্ড্রিক্যাল শেপের আয়রন টিউব রয়েছে, আয়রন হোক বা ধরো অ্যালুমিনিয়ামই হোক, যে কোনো, অ্যালুমিনিয়ামের কিছু হয় না, তো যেরম শেপে রাখবো সেটা সেরমই থাকবে, চেঞ্জ হয় না। ওই জন্য এটাকে ট্রু সলিড বলা হয়। মানে সলিডের যেটা আমরা ক্যারেক্টারিস্টিক্স পড়লাম প্রথমে ডেফিনেশন, যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো ক্লোজলি প্যাক থাকে এবং এই যে শেপ, সাইজ, ভলিউম ডেফিনাইট হয়, এগুলো আমরা সব ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দেখতে পাই। কিন্তু এদের ক্ষেত্রে কি হয়, এটা সিউডো সলিড। সিউডো মানে কি, সলিডের মতো বিহেভ করবে বাট কিছু কিছু লিকুইডের মতো ক্যারেক্টারস দেখতে পাবো, ঠিক আছে? বা সুপার কুল লিকুইড, মানে লিকুইডকে সুপার কুল করলে যে সলিড ফর্ম হয় সেই রকমভাবে বিহেভ করে। এই যে যেমন গ্লাসের এক্সাম্পল বললাম, গ্লাসকে যদি অনেক অনেক বছর ধরে গ্লাস এক জায়গায় পড়ে থাকে তো সেগুলোর কি হয়, ওপরের দিকগুলো সরু হয়ে যায়, নিচের পার্টটা আস্তে আস্তে মোটা হতে শুরু করে, ঠিক আছে? উইন্ডো শিল্ডে অনেক সময় দেখতে পাওয়া যায়, অনেক বছর ধরে যদি সেরকম থাকে ওপরের দিকগুলো কি হয়, সরু হয়ে যায়, যেরকম লিকুইড হয় ওপর থেকে নিচে দিয়ে গ্র্যাভিটির দিকে ফ্লো করে, সেরকমই সলিডগুলো দেখতে পাওয়া যায়, সলিড পার্টিকেলসগুলো নিচের দিকে এরকম জমা হতে শুরু করে, ওপরের দিকগুলো সরু হতে থাকে। বুঝতে পেরেছ এ ট্রু সলিড আর সিউডো সলিড? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এর মধ্যে যে ক্রিস্টালাইন আর অ্যামরফাস বললাম, এর মধ্যেও আবার তোমাদের সিলেবাসে মেনশন করা আছে শুধুমাত্র ক্রিস্টালাইন সলিড। তাহলে আমরা পড়ব ক্রিস্টালাইন সলিড। আচ্ছা, ক্রিস্টালাইন সলিড চার ধরনের হয় বেসিক্যালি। দেখো কি কি ধরনের। ক্রিস্টালাইন সলিড দেখো চার ধরনের, এটাও আমরা কম্পেয়ার করে দেখে ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ব। ফার্স্ট হচ্ছে আয়নিক সলিড। দেন হচ্ছে মেটালিক, মেটালিক সলিড। দেন হচ্ছে কোভ্যালেন্ট সলিড। বুঝতে পারছো এদের মধ্যে যে বন্ডিংগুলো আছে সেগুলো ওয়াইজ এদের নেমিংগুলো। আর লাস্ট হচ্ছে মলিকিউলার সলিড। তো এগুলো আমরা কম্পেয়ার করে পড়ছি। আচ্ছা, এই পাশে এই কলামটা করলাম কারণ আমি ক্যারেক্টারসগুলো এ পাশে লিখব। আচ্ছা, আয়নিক সলিডের প্রথমে আমরা পড়ব কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস। প্রথমে বলেছি কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস মানে যেগুলো দিয়ে তৈরি। তো আয়নিক সলিডের ক্ষেত্রে কনস্ট্যান্ট পার্টিকেলসগুলো সাধারণত কী হয়, অবশ্যই আয়নিক সলিড মানে কী হবে, আয়ন্স, ঠিক আছে? আয়ন্স মানে হচ্ছে ক্যাটায়ন্স আর অ্যানায়ন্স। আয়নিক সলিড যারা হয় তারা সাধারণত ক্যাটায়ন্স, অ্যানায়ন্স এগুলো দিয়ে তৈরি হয়। মেটালিক সলিড মানে হচ্ছে সেগুলো কী দিয়ে তৈরি হবে, মেটাল অ্যাটমস। কোভ্যালেন্ট সলিডে সাধারণত মেটাল যারা হয় না বাট কোভ্যালেন্ট বন্ড করে তাদেরকে আমরা কি বলি, নন মেটাল অ্যাটমস। আর মলিকিউলার সলিড যারা হয় তারা সাধারণত মলিকিউলস দিয়ে তৈরি হয়, হোমো অ্যাটমিক মলিকিউলস।
এটা হচ্ছে আয়নিক সলিড, মেটালিক আর কোভ্যালেন্ট। আচ্ছা, কনস্ট্যান্ট পার্টিকলস এটা। এবার হচ্ছে এদের মধ্যে কি ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে? ফোর্স, তো আয়নিক সলিডে কি ধরনের ফোর্স থাকবে? আয়নিক বন্ড, যেটা কি ফোর্স? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। বা লিখতে পারি আয়নিক বন্ড। মেটাল অ্যাটমসে কি থাকবে? মেটালিক বন্ড। নন মেটাল অ্যাটমস, সরি, নন মেটাল অ্যাটমস এটাতে কি থাকবে? কোভ্যালেন্ট সলিড লিখেছিলাম, তার মানে কি বন্ড? কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট। আর মলিকিউলার সলিডে থাকবে হচ্ছে মলিকিউলস, কোনো অ্যাট্রাকশনই নেই, কিন্তু অ্যাট্রাকশন একদম নেই বললে চলবে না সলিড তো, তো সেটা হচ্ছে ভ্যানডার ওয়ালস ফোর্স। আচ্ছা, নেক্সট হচ্ছে, নেক্সট পয়েন্ট হচ্ছে মেল্টিং বা বয়েলিং পয়েন্ট। তো আমরা জানি যে আয়নিক সলিডের সাধারণত মেল্টিং বয়েলিং পয়েন্ট কি হয়? হাই হয়, হাই মেল্টিং পয়েন্ট হয় অ্যান্ড বয়েলিং পয়েন্টও হাই হয়। মেটালিক বন্ডের ক্ষেত্রে তাই, মেটালস যেগুলো হয় তাদেরকে আমরা যদি মেল্ট করাতে চাই তাহলে আমাদের বেশি অনেকটাই টেম্পারেচার দিতে হয়, অনেকটাই হিট দিতে হয়। আর কোভ্যালেন্ট সলিড যারা হয় তাদের হচ্ছে হাইয়েস্ট টেম্পারেচার দরকার হয়, মেল্টিং বয়েলিং পয়েন্ট ভেরি হাই হয়। আর ভ্যানডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা খুবই লো, একদম আমরা যদি কম্পেয়ার করি তাহলে আয়নিক বন্ড সব থেকে স্ট্রং হয়, দেন কোভ্যালেন্ট বন্ড, তারপরে হাইড্রোজেন বন্ড, তারপরে হচ্ছে ভ্যানডারওয়াল ফোর্স। তাহলে ভ্যানডারওয়াল ফোর্স যেহেতু সব থেকে লো ফোর্স অফ অ্যাট্রাকশন, তাহলে একে আমাকে কম এনার্জি দিতে হবে, তাই লো মেল্টিং বয়েলিং পয়েন্ট দেখতে পাই আমরা এখানে। লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কন্ডাক্টেন্স, মানে ইলেকট্রিসিটি আর হিট কন্ডাক্ট। তো আয়নিক সলিড যারা হয় তারা বেসিক্যালি মোল্টেন স্টেটে, মোল্টেন মানে কি গলা অবস্থা, ঠিক আছে, মানে সলিউশন করে নয় কিন্তু মোল্টেন, মোল্টেন স্টেটে এরা ইলেকট্রিসিটি কনভার্ট করে, নর্মালি নয়, নর্মালি ফ্রি ইলেকট্রন থাকে না। তো ধরো এক্সাম্পল হচ্ছে NaCl, তো NaCl যখন অবস্থায় রয়েছে সেটা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, এটা যখন মোল্টেন স্টেটে যায় তখন এটা ফ্রি ক্যাটায়ন Na প্লাস অ্যান্ড Cl মাইনাস তৈরি করে। মোল্টেন স্টেটে Na প্লাস আর Cl মাইনাস এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট, ইলেকট্রিসিটি বা হিট দুটো কন্ডাক্ট করে, আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম এখানে। দেন মেটাল, এটা কি ছিল? মেটালিক সলিড। তো মেটালসদের মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে, তো এটা হাইয়েস্ট কন্ডাক্টিভিটি শো করে, ঠিক আছে, হাইয়েস্ট কন্ডাক্টেন্স। যেমন ধরো হচ্ছে একটা আয়রন বার, তো এমনি নর্মালি আয়রন যেটা থাকে সেটা কি করে? ইলেকট্রন লুজ করে Fe2+ বা Fe3+ তৈরি করে, দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, তাই তো? ধরো একটা আয়রন বার রয়েছে যেটা অনেকগুলো এরকম Fe2+ Fe2+ রয়েছে, তো এরকম দুটো প্লাস তো পাশাপাশি থাকতে পারে না, রিপালশন হয়, তো এদের মধ্যে কি থাকে, এই যে ফ্রি ইলেকট্রনসগুলো এর মধ্যে এরকম ক্লাউড ফর্ম করে থাকে এখানে ভেতরে, ঠিক আছে। তো প্রচুর এরকম ইলেকট্রিক, মানে ইলেকট্রিক ক্লাউড, সরি, ইলেকট্রনের ক্লাউড যেহেতু তৈরি হয় তো ফ্রি ইলেকট্রন প্রচুর থাকে, হ্যাঁ, ওশিয়ান অফ ইলেকট্রনস বলতে পারি আমরা এখানে,
এটাকে ওশিয়ানিক মডেলও বলা হয়, এই কন্ডাক্টেন্সে যেটা আমি দেখাচ্ছি। তো এরকম ফ্লো অফ ইলেকট্রন এর মধ্যে দেখতে পাই, তো এটা ইলেকট্রিসিটি ইজিলি কন্ডাক্ট করতে পারে, তাই এদের কন্ডাক্টেন্স হয় হাইয়েস্ট অ্যামং দিস ফোর। দেন হচ্ছে কোভ্যালেন্ট সলিড, কোভ্যালেন্ট সলিডের হচ্ছে লো দেখতে পাই আমরা কন্ডাক্টেন্স। যেমন হচ্ছে কোভ্যালেন্ট সলিডের এক্সাম্পল ধরো ডায়মন্ড, ডায়মন্ডের মধ্যে কার্বন কার্বন বন্ড দেখতে পাই, নন মেটালের নন মেটালিক বন্ড, ঠিক আছে, কার্বন কার্বন। তো এরা সাধারণত কন্ডাক্ট করে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না খুব একটা বললেই চলে, বা কেউ কেউ সেমি কন্ডাক্টরের মতো বিহেভ করে। যেমন সিলিকন সেমি কন্ডাক্টর, এর যে ব্যাপারে ডিটেলসে আসবো সেমি কন্ডাক্টরের ব্যাপারে। জার্মেনিয়াম, হ্যাঁ, এরা হচ্ছে সমস্ত নন মেটালিক সলিড বা কোভ্যালেন্ট সলিড। আর এটা হচ্ছে ভ্যানডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন দেখতে পাই, মলিকিউলার যেটা সলিড ধরো H2O, মানে আইস যখন তৈরি করে, লিকুইড অবস্থায় নয়, আইস। হ্যাঁ, আইস যে তৈরি হয় এরকম এরকম ট্রায়াঙ্গুলার শেপে, মানে এরকম ক্রিস্টাল তৈরি করে, ঠিক আছে। এদের মধ্যে হাইড্রোজেন বন্ড অ্যান্ড ভ্যানডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন সবই আমরা দেখতে পাই। এরকম টাইপের একটা স্ট্রাকচার আছে, থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার, পিরামিডাল। তো এই যে ক্রিস্টাল তৈরি করছে, এই জন্য ক্রিস্টালাইন সলিড, এদের মধ্যে ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন দেখতে পাই, এবং এদের ক্ষেত্রে কী হয়, কন্ডাক্টেন্স কী হয়, লো লো কন্ডাক্টেন্স। এছাড়াও আরও এক্সাম্পল আছে, এক্সাম্পল যেন বলছি বলেই দিই, আয়োডিন আছে এদের ক্ষেত্রে, কার্বন ড্রাই আইস, CO2 যেটা হয়, হ্যাঁ, P4, S8, সালফার, ওটা হচ্ছে ফসফরাস, হোয়াইট ফসফরাস হয়। আচ্ছা, এখানের এক্সাম্পল বললামই, NaCl, এখানে বলছি আমরা এক্সাম্পল NaCl, KCl, ZnS, CaCl2, এগুলো হচ্ছে সমস্ত আয়নিক সলিডের এক্সাম্পল। মেটালিক সলিডের এক্সাম্পল বললাম, আয়রন আছে, জিঙ্ক আছে, অ্যালুমিনিয়াম আছে, কপার আছে, এগুলো সব মেটালিক সলিড, মেটাল সবগুলোই। এটা তো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে সমস্ত কোভ্যালেন্ট সলিড, আর মলিকুলার সলিড সলিড তো লিখলাম। দেখো, বুঝতে পেরেছো, কোনো অসুবিধা আছে? তাহলে আমরা ক্রিস্টালাইন সলিড, আয়নিক, মেটালিক, কোভ্যালেন্ট, মলিকুলার সলিড সমস্ত সম্পর্কে আর ওপরে পড়লাম এখানে ক্রিস্টালাইন আর অ্যামরফাস সলিড। আচ্ছা, এরপরে আমাদের, তোমাদের সিলেবাসে এটা মেনশন নেই, তাও আমি বলে দিচ্ছি, কারণ এপার থেকে কোশ্চেন আসতে পারে, যেহেতু সিলিকন আর জার্মেনিয়ামের সম্পর্কে বলা আছে। সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি, কিভাবে এই যে সেমি কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর আমরা বলি তো, এই যে সিলিকন জার্মেনিয়াম এদেরকে সেমি কন্ডাক্টর বলি, তো এরা কিভাবে কাজ করে, এগুলো হয়তো তোমরা ফিজিক্সে পড়েছো। আচ্ছা, এটার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যান্ড থিওরি। ব্যান্ড থিওরি কি বলছে, এই যে সলিড পার্টিকেলস যারা আমরা বলছি, সলিডের মধ্যে, সলিডের ক্ষেত্রে কিন্তু, লিকুইড নয়, সলিডের ক্ষেত্রে দুটো ব্যান্ড তৈরি হয়। ব্যান্ডটা কি জিনিস যাচ্ছি আমি, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। যেমন ধরো আমি এক্সাম্পল নিই সিলিকনেরই, যার অ্যাটমিক নাম্বার হয় 14, তাহলে এর কনফিগারেশন কি হবে, Cp2, আর এদের হয় 3d থাকে না, তাই তো, জিরো। তাহলে আমরা ভ্যালেন্সিয়াল এটাকে বলবো তো, এটা এটা হচ্ছে আমাদের ভ্যালেন্সিয়াল, বা এর মধ্যে রয়েছে আমাদের ভ্যাকেন্ট অরবাইটালস, এখানে আমাদের ভ্যাকেন্ট অরবাইটালস রয়েছে, এখানে আছে, এই পিতে আছে,
এখানে ভ্যাকেন্ট অরবাইটালস আছে। তাহলে ব্যাপারটা কি হয়, যেগুলো ফিল্ড শেল আছে, এই যে যেমন এখানে এইগুলো, এগুলো সব ফিল্ড, এইটা এগুলো ফিল্ড শেল। দেখুন ফিল্ড শেল যেগুলো হয় সেগুলো এরকম দুটো ব্যান্ড তৈরি করে। ফিল্ড শেল ইলেকট্রন ডেন্সিটি হাই হয়, তো এটা ভ্যাকেন্ট শেল কি হয় ওপরের দিকে, মানে একটু ওপরে আপার পজিশনে এটা এক্সিস্ট করে, আর যেটা ফিল্ড শেল হয় ইলেকট্রন ডেন্সিটি হাই হওয়ার জন্য সেটা একটু লোয়ার পজিশনে এক্সিস্ট করে। এটা হচ্ছে ফিল্ড ভ্যালেন্স শেল, ফিল্ড ভ্যালেন্স শেল বাট ফিল্ড। তো এখানে আমরা দুটো ভ্যালেন্স শেল ফিল্ড দেখতে পাচ্ছি, এস আর পি। পিটা পুরোপুরি ফিল্ড না হলেও কিছুটা ফিল্ড, তাহলে এখানে আমরা দুটো ভ্যালেন্স শেল বলতে পারি যে ওভারল্যাপ করে আছে, একটা 3p আচ্ছা 3s, এই দুটো ফিল্ড ভ্যালেন্স শেল, আর এটা হচ্ছে আমার 3d যেটা ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট। ওকে, তো এই যে ভ্যাকেন্ট যে ভ্যালেন্স শেলটা রয়েছে সেটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড, কারণ ইলেকট্রন জাম্প করবে ওই কন্ডাকশন ব্যান্ডে, এটা দিয়ে কন্ডাক্টিভিটি আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড যেটা ভ্যাকেন্ট থাকে, আর যেটা ফিল্ড থাকে সেটাকে আমরা বলি আরেকটা ব্যান্ড, কি বললাম, ভ্যালেন্স ব্যান্ড। বোঝাতে পারছি? আরেকবার আমি বলছি, রিপিট করছি, সলিড মলিক সলিড পার্টিকেলসে দুটো ব্যান্ড তৈরি হয়, একটা ভ্যালেন্স ব্যান্ড একটা কন্ডাকশন ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডটা কী জিনিস, যে ফিল্ড অরবাইটালসগুলো থাকে সেগুলো একটু লোয়ার পজিশনে, মানে আমরা তো ইলেকট্রনকে যদি আমরা এই অরবাইটালসগুলোকে থ্রি ডাইমেনশনালি মানে ইমাজিন করি, তাহলে ইলেকট্রন বেসিক্যালি ক্লাউডে এক্সিস্ট করে, ক্লাউড হিসাবে থাকে, একটা জায়গায় তো এক জায়গায় থাকে না, সেটা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। একটা যেখানে আমরা প্রবাবিলিটি সব থেকে বেশি পাই ইলেকট্রনের সেটাকে আমরা অরবিটস বলে থাকি। তো এই যে ফিল্ড যে অরবিটসগুলো রয়েছে সেগুলো হাই ইলেকট্রন ডেন্সিটি হওয়ার জন্য গ্র্যাভিটেশনের এতে একটুখানি লোয়ার পজিশানে এক্সিস্ট করে, আর যেটা ভ্যাকেন্ট হয় সেটা আপার পজিশানে। তো ভ্যাকেন্ট যে অরবাইটাল সেটাকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলছি, আর যেটা ফিল্ড অরবাইটাল সেগুলোকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড। এবার কি হয়, যখন আমরা হিট এনার্জি দিই, এনার্জি যখন দিই তখন এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন জাম্প করে, এই ইলেকট্রন জাম্পকেই আমরা বলবো কন্ডাক্টিভিটি। যত ইজিলি জাম্প করবে তত, এই যে দুটোর মাঝখানে যে গ্যাপ দেখতে পাচ্ছি না, কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, এই দুটোর মধ্যে যে গ্যাপ সেটাকে বলা হয় ফরবিডেন গ্যাপ। খুব ইম্পর্টেন্ট, ফরবিডেন গ্যাপ। এই ফরবিডেন গ্যাপের উইথ বা কতটা ডিস্টেন্স আছে সেটার ওপরই ডিপেন্ড করে আমাদের সেটা কন্ডাক্টর না ইনসুলেটর না সেমি কন্ডাক্টর। তো যে ইনসুলেটর, এবার প্রথমে ধরো কন্ডাক্টর, কন্ডাক্টর কাদের বলবো, কন্ডাক্টর তারাই যাদের ক্ষেত্রে আমাকে কোনো এনার্জি দিতে হয় না ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার জন্য, মানে এদের ফরবিডেন গ্যাপটা কি হয়ে যায়, জিরো। কি বললাম, কন্ডাক্টরের ক্ষেত্রে ফরবিডেন গ্যাপ হয়ে যায় জিরো, মানে ইলেকট্রনকে জাম্প করতে গেলে আমাকে কোনো এনার্জি দিতে হবে না, কারণ কোনো এর মধ্যে ডিস্টেন্সই নেই, একটা এখান থেকে এখানে ইজিলি পাস হতে পারবে, তাই এদের এরা হচ্ছে কন্ডাক্টর বা গুড কন্ডাক্টর বলে থাকি আমরা, ঠিক আছে। দেন হচ্ছে ইনসুলেটর, ইনসুলেটর কাদের বলবো, ইনসুলেটর হচ্ছে তারা যাদের এই গ্যাপটা অনেকটা হাই থাকে, গ্যাপটা হাই, কতটা হাই, এদের জন্য যে এনার্জি দিতে হবে সেটা মোর দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। 5 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি এনার্জি যদি দিতে হয়, হ্যাঁ, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করার জন্য ইলেকট্রনকে, তাহলে সেটা হয়ে যায় ইনসুলেটর। ইলেকট্রন ভোল্ট তোমরা জানো নিশ্চয়ই, 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু হয় 1.602×10⁻¹⁹ জুল, আমরা সেটা জুলে কনভার্ট করে নিতে পারি, যাই হোক। তো এটা হচ্ছে ইনসুলেটর। এবার হচ্ছে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর
সেমি কন্ডাক্টর কাকে বলবো, যেটা কন্ডাক্টর ইনসুলেটরের মাঝামাঝি, মানে আমাকে একদম এনার্জি দিতে হবে তাও নয়, আবার খুব বেশি এনার্জি দিতে হবে এমন নয়। এদের যেটা এনার্জি দিতে হয়, এই যে ফরবিডেন গ্যাপের যে এনার্জি হয় সেটা হচ্ছে 3 ইলেকট্রন ভোল্টের মধ্যে, এটা হচ্ছে সেমি কন্ডাক্টর। এইভাবে আমরা কন্ডাক্টর, ইনসুলেটর আর সেমি কন্ডাক্টরকে ডিফাইন করতে পারি। তো এবার তার মানে বুঝতে পারছো, সলিডকে আমরা কন্ডাক্টেন্সের বেসিসেও 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি, সলিড অন দ্য বেসিস অফ কন্ডাক্টেন্স। তার মানে এটা কটা টাইপের হবে? 3টে টাইপের। কি কি? ফার্স্টে কন্ডাক্টরস, কিছু সলিড হবে যারা ইজিলি কন্ডাক্ট করে ইলেকট্রিসিটি, দেন হবে ইনসুলেটরস, আর লাস্ট হবে সেমি কন্ডাক্টর। তো কন্ডাক্টরস আমরা কাদের বলবো? ইলেকট্রন ক্যান ফ্লো ইজিলি, এখানে ইজিলি ইলেকট্রন ফ্লো করতে পারবে, যেমন এক্সাম্পল হচ্ছে কপার, সিলভার, অ্যালুমিনিয়াম, আয়রন, এগুলো। ইনসুলেটর হচ্ছে কি, যেগুলো ইলেকট্রন ফ্লোকেই অ্যালাউ করে না। যেমন হচ্ছে উড, রাবার, প্লাস্টিকস, এগুলো। আর সেমি কন্ডাক্টর কাদের বলবো? যাদের কন্ডাক্টিভিটি কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝামাঝি, যেমন সিলিকন, জার্মেনিয়াম। বেসিক্যালি এরা হচ্ছে পি ব্লক এলিমেন্ট হয়, মানে এদের ভ্যালেন্স ইলেকট্রনগুলো পি সাপ পি এতে অরবিটসের মধ্যে থাকে। আচ্ছা, সেমি কন্ডাক্টর কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে এদের কন্ডাক্টিভিটি। হ্যাঁ, টেম্পারেচার টি ইকুয়ালস টু জিরো, জিরো মানে যেখানে হচ্ছে অ্যাবসোলিউট জিরো, অ্যাবসোলিউট জিরোতে এদের কন্ডাক্টেন্সও জিরো হয়ে যায়। তারপরে যত আমরা টেম্পারেচার বাড়াবো এদের কন্ডাক্টেন্সও বাড়তে থাকবে। আচ্ছা, এই সেমি কন্ডাক্টরসকে আবার আমরা ফার্দার দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে ইন্ট্রিনসিক ইন্ট্রিনসিক সেমি কন্ডাক্টর, বা আমরা বলতে পারি এটাকে পিওর সেমি কন্ডাক্টর, আর একটা হয় এক্সট্রিনসিক বা ইম্পিওর। দু ধরনের সেমি কন্ডাক্টর, একটা ইন্ট্রিনসিক আর একটা এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে কি, ধরো যেখানে এখানে সেমি কন্ডাক্টর কাদের বলি আমরা, জার্মেনিয়াম, সিলিকন, এগুলো। ধরো সিলিকন আছে, তার মানে সিলিকনের ভ্যালেন্সি কত হয়, 4, 4টে করে বন্ড হয়। তার মানে এখানে পুরো যে সলিডটা রয়েছে পুরোটাতেই সিলিকনই আছে, ঠিক আছে, অন্য কোনো এলিমেন্টস নেই। যেরকম কার্বন হয়, কার্বনের নিচেই একই গ্রুপের আন্ডারে থাকে সিলিকন। তো এরকম এরকম চলতেই থাকবে ইনফাইনাইটলি। তো দেখতে পাচ্ছি এখানে কোনো ইম্পিউরিটিস নেই। যেরকম জার্মেনিয়ামের ক্ষেত্রেও হবে। তো এই যে সেমি কন্ডাক্টরসগুলো হয় না, এদের ক্ষেত্রে আমাকে টেম্পারেচার দিতে হয়। হ্যাঁ, আমাকে যদি আমি যদি টেম্পারেচার দিই, টি যদি দিই, তবে গিয়ে কী হবে, কোনো বন্ড ভেঙে যাবে, কোনো বন্ড ব্রেকডাউন হবে, সেখানে ফ্রি ইলেকট্রন হবে, সেই ইলেকট্রনটা অন্য কোথাও জাম্প করবে। বোঝাতে পারছি? তো একে এই
পিওর যে সেমিকন্ডাক্টরসগুলো হয় তারা এনার্জি ছাড়া কন্ডাক্টিভিটি শো করে না, ঠিক আছে? যদি টেম্পারেচার বাড়াই তাহলেই ইলেকট্রন ফ্লো বাড়বে। এটা হচ্ছে ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিকের আর কিছু নেই। এবার হচ্ছে এক্সট্রিনসিক, এক্সট্রিনসিকের দুটো টাইপ যেটা তোমরা সবাই জানো কি হয়, পি টাইপ আর একটা এন টাইপ। এগুলো পড়েছো তো নাকি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, পি টাইপ এন টাইপ। পি টাইপ মানে কি? পি ফর পজিটিভ, পজিটিভ পজিটিভ পার্ট এক্সেস থাকবে, যে পজিটিভকে আমরা এখানের ভাষায় বলবো হোল। মানে ভ্যাকেন্ট স্পেস তৈরি হবে ইলেকট্রনের তুলনায়, ভ্যাকেন্ট, ইলেকট্রন থাকবে না যেখানে, ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, যেখানে যে ধরনের কন্ডাক্টরসে তৈরি হয় তাদেরকে আমরা পি টাইপ সেমি কন্ডাক্টরস বলবো। আর এন টাইপ মানে হচ্ছে, আচ্ছা এন টাইপ, এন ফর, এন ফর নেগেটিভ, ঠিক আছে? কেন পি টাইপ আর এন টাইপ নাম হচ্ছে বুঝতে পারছো? পি ফর পজিটিভ, যেখানে পজিটিভ পার্ট এক্সেস থাকবে, পজিটিভ মানে হোল যেটাকে আমরা বলে থাকি এখানের ভাষায়, তো সেটা এক্সেসে থাকবে, সেটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। আর যেখানে নেগেটিভ মানে ইলেকট্রন এক্সেস থাকবে, সেটাকে বলবো আমরা এন টাইপ সেমিকন্ডাক্টরস। তো এবার পি টাইপ আর এন টাইপ ব্যাপারটা কিভাবে হবে, তাহলে এটা দেখছো, দেখো এটা হচ্ছে এই যে পিওর যে সেমিকন্ডাক্টর ছিল, আমি ওখানে দাগ কেটে দিচ্ছি, এই যে পিওর সেমিকন্ডাক্টর সেখানে দেখতে পাচ্ছ, তো এরকমই একটা সেমিকন্ডাক্টর আমি নেব। আমি পি টাইপটা দেখাচ্ছি আগে, আচ্ছা নিচেই দেখাই, এখানটা পি টাইপ, আচ্ছা পজিটিভ এক্সেস বললাম, ধরো এখানে এরকম রয়েছে, সিলিকন দিয়ে বোঝাচ্ছি, একই জিনিস জার্মেনিয়ামের ক্ষেত্রেও একই জিনিস হবে, ঠিক আছে? ধরো এরকম রয়েছে, যেটা আমরা পিওরের ক্ষেত্রে দেখলাম, ধরো এটা পিওর সেমিকন্ডাক্টর, পিওর ছিল সেটা, ঠিক আছে আর রাখছি না, এরকম পিওর ছিল, এটাকে আমি কি করলাম, এর মধ্যে আমি ইম্পিউরিটিস অ্যাড করলাম। ইম্পিউরিটি কিভাবে করা হয়, যে প্রসেসে ইম্পিউরিটি অ্যাড করা হয় তাকে বলা হয় ডোপিং। লিখে দিচ্ছি, ধরো আমি এইখানটা, এই যে সিলিকনটা, এখানটা মুছে দিলাম, আর একটা সিলিকনও মুছে দিই এখানটা। এবার ব্যাপারটা হচ্ছে আমি কি অ্যাড করবো, কি অ্যাড করা হয়। পি টাইপের ক্ষেত্রে সাধারণত এ দেখো, এই সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে গ্রুপ 14-এর। তোমরা যদি পিরিয়ডিক টেবিলে মুখস্থ করতে বলেছিলাম, পড়ে থাকো, এটা গ্রুপ 14-এর এলিমেন্ট। গ্রুপ 14-এ কি কি থাকে পরপর? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে, টিন, প্লাম্বাম মানে লেড। আর পি টাইপের ক্ষেত্রে কি করা হয়, আগের গ্রুপের এলিমেন্ট অ্যাড করা হয়, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এগুলো থাকে, তো এগুলো আমরা অ্যাড করে থাকি। এর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় ইন্ডিয়াম বা গ্যালিয়াম, আমি ধরলাম ইন্ডিয়ামই আমি অ্যাড করছি, এখানে দিয়ে দিলাম ইন্ডিয়াম। তো
তাহলে গ্রুপ 13 মানে এর ভ্যালেন্সি ছিল 4, ভ্যালেন্সি কত 4, গ্রুপ 13 মানে তার ভ্যালেন্সি কত হয়ে যায় 3, তার মানে এর তিনটে হাত থাকবে, মানে তিনটের ভ্যালেন্সি, এই যে ইন্ডিয়াম দেখো তিনটে ভ্যালেন্সি, তিনটে যে ভ্যালেন্সি হলো, তো এই যে ওপরে যে সিলিকনটা, হ্যাঁ তার কি হয়ে গেল, এখানে একটা ভ্যাকেন্ট স্পেস তৈরি হয়ে গেল, এই সিলিকনটা এখানে একটা আনপেয়ার ইলেকট্রন থেকে গেল, এখানে একটা ভ্যাকেন্ট স্পেস তৈরি হলো, এই যে ভ্যাকেন্ট স্পেসটা আমরা এটাকেই বলছি হোল, এখানে হোল ক্রিয়েট হলো। সেম ভাবে আমরা যদি এখানেও ইন্ডিয়াম দিই তাহলে কি হবে, যে কোনো একটা বন্ড ধরো, এই বন্ডটাই দেখাই, এই বন্ডটা চলে গেল, তাহলে এখানেও কি ক্রিয়েট হবে, হোল ক্রিয়েট হবে, আর এই সিলিকনটা একটা আনপেয়ার ইলেকট্রন থেকে যাবে। এই যে হোল ক্রিয়েট হচ্ছে, এই হোল ক্রিয়েট যেই হবে তাহলে কি হবে, পাশের যে ইলেকট্রনটা সেটা এখানে এর ভ্যাকেন্ট স্পেসটা কমপ্লিট করতে এখানে আসার চেষ্টা করবে, এটা এই যে এইটা এর এখানে এই ইলেকট্রনটার ভ্যাকেন্ট স্পেসটা কমপ্লিট করার জন্য আসার চেষ্টা করবে, দিয়ে আবার এখানে ভ্যাকেন্ট স্পেস তৈরি হবে, আবার একটা ওপরের থেকে এখানে আসবে, তো দেখতে পাচ্ছ আমরা এখানে আমাদের এনার্জি দিতে হচ্ছে না কোনো, যেটা এই ইন্ট্রিনসিকের ক্ষেত্রে পিওরের ক্ষেত্রে আমাকে এনার্জি দিলেই তবে বন্ড ভেঙে ইলেকট্রন ফ্লো শুরু হচ্ছিলো, এখানে কিন্তু ইলেকট্রন ফ্লো এর জন্য আমাকে কোনো রকমের এনার্জি দিতে হচ্ছে না, আমরা এখানে ডোপিং এর মাধ্যমে, ডোপিং এর মাধ্যমে ইম্পিউরিটি অ্যাড করছি। হ্যাঁ তো এটা হচ্ছে পি টাইপ, বুঝতে পারা গেছে কেন পি টাইপ বলছি আমরা এটাকে, কারণ এখানে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, যে হল তৈরি হচ্ছে। আচ্ছা নেক্সট হচ্ছে এন টাইপ, এন টাইপের ক্ষেত্রে সিমিলার কিন্তু এখানে আমরা নেব পরের গ্রুপের এলিমেন্ট 15, আবার লিখি এখানে কার্বন সিলিকন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাস এগুলো থাকে, তো এখানে বেসিক্যালি নাইট্রোজেন আর ফসফরাস নেওয়া পসিবল নয়, কারণ হচ্ছে নাইট্রোজেন আর ফসফরাস কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্যাস ফর্ম করে, ঠিক আছে এই দুটো হবে না, গ্যাস সলিড যেহেতু তাই সলিড ইম্পিউরিটিসই দিতে হবে, তো আমরা আর্সেনিক বা অ্যান্টিমনি বিসমাস এগুলো ইউজ করতে পারি, যে এই ম্যাক্সিমাম ক্ষেত্রে আর্সেনিক কি ইউজ করা হয়। আমি আবারও বলছি জার্মেনিয়াম, এই জার্মেনিয়ামের জন্য কিন্তু সেম, আমি আর একে দেখাচ্ছি না, একই রকমের বন্ডিং হবে, তো ধরো এখানে আমি সেম ভাবে ধরো এখানে আমি আর্সেনিক দিয়েছি ইম্পিউরিটিস হবে, ইম্পিউরিটিস, আচ্ছা এখানে আবার বলি এর ভ্যালেন্সি হচ্ছে 4, আর এর ভ্যালেন্সি 5, তার মানে 5 মানে এদিকে চারটে বন্ডিং করতে পারবে, দিয়ে কি হয়ে যাবে আরেকটা ইলেকট্রন এক্সট্রা এখানে, তার মানে এর কাছে কি চলে এলো নেগেটিভ চার্জ, এর কাছে কি চলে এলো নেগেটিভ চার্জ, ঠিক আছে তো এই জন্য নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে বলে এন টাইপ, একইভাবে ডোপিং এর মাধ্যমে আমরা অ্যাড করেছি ইলেকট্রন এখানে, তাহলে কি হবে এই ইলেকট্রনটা যদি এরকম একটা করে ইলেকট্রন রয়েছে তো সেটা কি করবে জাম্প করবে কোন একটা, যেহেতু এখানে সিলিকনের তো ভ্যাকেন্ট অরবাইটালস রয়েছে, ডি ভ্যাকেন্ট ডি অরবাইটালস রয়েছে, তো এরকম জাম্প করবে, করে তাহলে এর আবার এখানে ভ্যাকেন্ট স্পেস তৈরি হবে, আবার সেটা আরেকটাতে জাম্প করবে, এভাবে ভ্যাকেন্ট স্পেস তৈরি হতে হতে এখানে এটাও ইলেকট্রিসিটি কী করবে কন্ডাক্ট করবে, তাহলে এখানে কী তৈরি হচ্ছে ফ্রি ইলেকট্রনস, মানে ফ্রি ইলেকট্রনস পাচ্ছি আমরা
যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে। ফ্রি ইলেকট্রন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তো সেই ক্ষেত্রে আমরা, তার মানে দেখো এন টাইপের জন্য আমাকে কোন এলিমেন্ট অ্যাড করতে হয়, গ্রুপ 15, গ্রুপ 15-এর এলিমেন্ট অবশ্যই কিন্তু সলিড হতে হবে। আর এখানের জন্য পি টাইপের জন্য গ্রুপ 14, কেন বুঝতে পেরেছো আশা করি? এটা হচ্ছে পি টাইপ, পি ফর পজিটিভ, পজিটিভ চার্জের তৈরি হবে, আর এন টাইপ নেগেটিভ চার্জের। ওকে, আচ্ছা আমি সিলেবাসটা বলছি, আশা করি একবার শুনে নেবে যে সমস্ত টপিক আমি কভার করেছি কিনা। আমার মনে হচ্ছে কভার করেছি, তো আমি তোমাদের বলে দিচ্ছি একবার। কেমিক্যাল বন্ডিং এর আন্ডারে রয়েছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট বন্ড, হাইড্রোজেন বন্ড ইন ওয়াটার অ্যান্ড এইচএফ, ক্লাসিফিকেশন অফ সলিড, ক্রিস্টালাইন অ্যান্ড অ্যামরফাস সলিড, রিলেশনশিপ বিটুইন স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ অফ ক্রিস্টালাইন সলিড, আয়নিক সলিড, কোভ্যালেন্ট মলিকুলার সলিড, কোভ্যালেন্ট বন্ড ইন কার্বন, সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম। কোনোটা মিস গেছে? হ্যালো, শোনা যাচ্ছে কথা? কেমন শোনা যাচ্ছে? হ্যাঁ, কোনোটা কি মিস গেছে? সমস্ত কিছু কভার হয়ে গেছে তো? আচ্ছা, কভার তো হয়ে গেছে। তো তোমরা আমাকে একটু বলো তো, যে আমি এমসিকিউ তোমাদের দিয়ে দিলে, এই যে যেভাবে করাচ্ছি এমসিকিউ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে করছো, কে করছো কি করছো না আমি বুঝতেও পারছি না, সেটা কি সুবিধা হচ্ছে নাকি আমি, তোমরা পড়ে রাখবে, আমি এখানে এমসিকিউ দেব, তোমরা এখানে সলভ করে আমাকে বলবে, কোনটা সুবিধা হবে একটু সবাই বলো। এখানে এই চ্যাপ্টারটা শেষ, ঠিক আছে? আজকে আর কিছু করানোর নেই, চ্যাপ্টারটা আমি শেষ করে দিলাম। তাহলে তোমরা যদি বলো এমসিকিউ পাঠিয়ে দিতে, আমি আগের দিনের মতো কোয়েশ্চেন পাঠিয়ে দেবো, তোমরা সেটা সলভ করে আমাকে পাঠাবে, বা কে পাঠাবে কি পাঠাবে না দেখো, সেটা করতে পারো। বা যদি বলো না আমরা এখানেই সলভ করবো, লাইভ সলভ করে আমায় বলবে, আমি সলভ করে দেখিয়ে দেবো, সেটা যদি সুবিধা হয় তাই করবো। বলো বলো কি করতে চাও তোমরা? ম্যাম, আমরা আগে একটু ট্রাই করি না, দেখি আমরা কতটা করতে পারি, যখন প্রবলেম হবে তখন আপনি করিয়ে দেবেন। আচ্ছা, তাহলে আমি কোশ্চেন পাঠিয়ে দেবো, তাই তো? এমসিকিউ যেরকম আগের দিন পাঠিয়েছিলাম। হ্যাঁ ম্যাম, আমরা নিজের একবার আগে ট্রাই করি। আচ্ছা, সবাই তাই চাইছো, একজন বলল। হ্যাঁ ম্যাম, তাই ঠিক আছে। ওকে, আজকে যেটুকু বোঝালাম বুঝতে পারা গেছে কারোর কোনো টপ এই ব্যাপার নিয়ে, মানে যেটুকু পড়ালাম বা আগের দিন যা পড়িয়েছি, এর মধ্যে কোনো কিছু নিয়ে ডাউট আছে? কোনো অসুবিধা থাকলে বলতে পারো, নাহলে ক্লাস এন্ড করবো। আচ্ছা, কি নেই তো? ওকে, তাহলে এখানে শেষ করছি, গুড নাইট, লেফট করে যাও তোমরা। ওকে ম্যাম, গুড নাইট।